আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 2 এর দশম অধ্যায় সোশ্যাল নেটওয়ার্ক। এখানে প্রথমে আমাদের আছে ফেসবুক, অর্থাৎ ফেসবুক সম্পর্কে আমরা মোটামুটি সবারই একটা ধারণা আছে। তারপরেও আমাদের বইতে যেভাবে আছে ফেসবুকের ইতিহাস আমরা জানব, ফেসবুকের ইতিহাস সম্পর্কে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এক জনপ্রিয় নাম হলো ফেসবুক। ফেসবুক মানেই হলো বন্ধু বান্ধবের মিলন মেলা। ফেসবুকের ইতিহাস মানে 2002 সালের কথা। হার্ভার্ড পড়ুয়া মার্ক জুকারবার্গ মনোযোগের সহিত সে সময় ব্লগ লিখতেন, আর এই ব্লগ লিখতেন একটি বালিকাকে নিয়ে। কিন্তু মার্ক বুঝতে পারলেন শুধু ব্লগ লিখলেই চলবে না, তার এমন কিছু করতে হবে যাতে সে মেয়েটার মনে জায়গা পায়। 2003 সালে মার্ক দ্বিতীয় বর্ষের ছাত্র, মনের অজান্তে ফেস ম্যাশ নামে তৈরি করলেন এমন একটি নেটওয়ার্ক যাতে হার্ভার্ডের একই বিভাগের শিক্ষার্থীরা তাদের ছবি সেখানে রাখতে পারে, আর সেই সব ছবিকে ভাসিয়ে দিতে পারে মন্তব্যের বন্যায়। এই ফেস ম্যাশ থেকে দা ফেসবুকের জন্ম। বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কের ভিতরে বিশ্বের 1 নম্বর কোম্পানিতে পরিণত হয়েছে ফেসবুক। তাহলে ফেসবুকের ইতিহাস আমরা জানলাম, এরপরে আমরা শিখব ফেসবুক কী, ফেসবুক ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো। ফেসবুক বর্তমানে ইন্টারনেট জগতে একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট। এই সাইটের মাধ্যমে আমরা খুব সহজেই বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করতে পারি। ইন্টারনেট ব্যবস্থায় সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ফেসবুক সারা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে। 2004 সালে তিন বন্ধু মার্ক জুকারবার্গ, ডাস্টিন মস্কোভিজ এবং চেরিস হুগাস মিলে প্রতিষ্ঠা করেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। ব্যবহারকারীরা www.facebook.com-এ গিয়ে সহজেই সাইন আপ করে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও আপলোড করতে পারে এবং বিভিন্ন বিষয় তার বন্ধুবান্ধবের মাধ্যমে টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদি আদান প্রদান করতে পারে। স্কুল, কলেজ, চাকরি সহ বিভিন্ন প্রতিষ্ঠান বা সমমানদের নিয়ে গ্রুপ তৈরি করা যায়। প্রাথমিক পর্যায়ে এই সাইট শুধু হার্ভার্ড কলেজের ছাত্রছাত্রীরা ব্যবহার করার সুযোগ ছিল, কিন্তু এখন সারা পৃথিবীতে এটি ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা 600 মিলিয়নেরও বেশি। তাহলে ফেসবুক ব্যবহারের সুবিধাগুলো সম্পর্কে আমরা জানব। খুব সহজেই ব্যবহারকারী বন্ধুদের সাথে তার তথ্য আদান প্রদান এবং বিভিন্ন বিষয়ে মতামত, তথ্য ইত্যাদি বিনিময় করতে পারে। অডিও, ভিডিও, ছবি সংরক্ষণ, ছবি স্থানান্তর, ছবি গ্রহণ ইত্যাদি করা যায়। তথ্য জানা ও সংরক্ষণ খুব সহজেই এবং স্বল্প সময়ে করা সম্ভব। ফেসবুকের অসুবিধাগুলো সম্পর্কে জানব। হ্যাকিংয়ের মাধ্যমে তথ্য নষ্ট কিংবা স্থানান্তর হতে পারে। অনেক তরুণ তরুণীরা এর প্রতি খুব বেশি আসক্ত হয়ে তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এছাড়া অনেক সময় বিরক্তিকর মন্তব্য, ছবি, ক্লিপ প্রকাশের মাধ্যমে মানুষের নৈতিকতা দিনে দিনে কমে যাচ্ছে। এরপর আমরা শিখব সামাজিক যোগাযোগে ফেসবুকের ভূমিকা। সামাজিক ইন্টারনেট ব্যবস্থায় সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ফেসবুক সারা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে। 2004 সালে তিন বন্ধু মিলে প্রতিষ্ঠা করেন সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইট ফেসবুক। ব্যবহারকারীরা খুব সহজেই এখানে তাদের ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও আপলোড করতে পারে এবং বিভিন্ন বিষয়ে তার বন্ধুদের মাঝে টেক্সট, অডিও, ভিডিও ইত্যাদি আদান প্রদান করতে পারে। এছাড়াও স্কুল, কলেজ, চাকরি সহ বিভিন্ন প্রতিষ্ঠান বা সমমানদের নিয়ে গ্রুপ তৈরি করা যায়। এটা এখন সারা পৃথিবীতে এটি ব্যবহারের সুযোগ করে দিয়েছে ফেসবুক। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা 600 মিলিয়নেরও বেশি। এরপরে আমরা শিখব টুইটার। টুইটার জিনিসটা কী বা টুইটার বলতে কী বুঝি? টুইটার হচ্ছে সবচাইতে দ্রুত বর্ধনশীল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। টুইটারের বৈশিষ্ট্য হচ্ছে এর মাধ্যমে সর্বোচ্চ 140 ক্যারেক্টারের মাধ্যমে স্ট্যাটাস প্রকাশ করা যায়।
এজন্য একে মাইক্রো ব্লগিং সাইটও বলা হয়। এই মাইক্রো ব্লগিংয়ের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। টুইটারের স্ট্যাটাসের মাধ্যমে অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রকাশ হচ্ছে, ফলে একজন একই সাথে অনেকের তথ্য শেয়ার করতে পাচ্ছেন। পাশ্চাত্যের অফিসগুলোতে টুইটার এখন নিয়মিত ব্যবহার হচ্ছে। SMS বা ফোন কলের বদলে এখন দেওয়া যাচ্ছে। বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের নিত্য নতুন অফারের খবর টুইটারের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে। টুইটার ব্যবহৃত কতগুলো টার্মের ব্যাপারে বিস্তারিত নিয়ে আলোচনা করা হলো। এরপরে আমরা শিখব ইউটিউব বলতে কী বুঝো বা ইউটিউব জিনিসটা কী। ইন্টারনেট ব্যবহার করে ইউটিউব সম্পর্কে ইন্টারনেট ব্যবহার করে এবং ইউটিউব সম্পর্কে জানে না এমন লোক নেই বললেই চলে। ইন্টারনেট জগতে ইউটিউব হলো তথ্য ভাণ্ডার। ইউটিউবে সব ধরনের ভিডিও পাওয়া যায়, যেমন মিউজিক, সাউন্ড, টিউটোরিয়াল ইত্যাদি। ইউটিউবে যে কেউ ইচ্ছা করলেই তথ্য বসাতে পারে, তবে পূর্ব শর্ত হলো ইউটিউব থেকে যে কোনো ভিডিও বা অডিও ডাউনলোড করা যায়। শিক্ষা বিষয়ক অনেক টিউটোরিয়াল একজন শিক্ষার্থী ইচ্ছা করলে ইউটিউব থেকে ডাউনলোড করে শিখতে পারে হাতে কলমে। আপনি নিজেও ইচ্ছা করলে আপনার তথ্য ইউটিউবে বসাতে পারেন, এতে আপনার তথ্য হারিয়ে যাবে না, প্রয়োজনের সময় আবার তথ্যগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ইউটিউবে যেমন সুবিধা আছে ঠিক তেমনি কিছু অসুবিধাও আছে। অসুবিধাগুলো হলো অনেকে অশালীন ভিডিও ইউটিউবে ছেড়ে দেয়, একজনের অনুমতি ছাড়া অন্যজনের ভিডিও ছেড়ে দেয়, যার ফলে অনেক লোকের সম্মানহানি হয়ে থাকে। ইউটিউবের ভিডিওর কারণে অনেক তরুণ তরুণীকে অনেক সময় অনেক কারণে তাদেরকে আত্মহত্যা করতে হচ্ছে, আবার অনেক জীবন অকালে ঝরে যাচ্ছে। তাই আমাদের সকলের দাবি ইউটিউবকে খারাপ কাজে ব্যবহার না করে যাতে ভালো কাজে ব্যবহার করা যায়, যার ফলে আমরা সকলেই উপকৃত হব। এরপরে আমি আলোচনা করব ইয়াহু মেসেঞ্জার কী বা স্কাইপি বা ইয়াহু মেসেঞ্জার কী। বিশ্বের যে কোনো দেশের বন্ধুবান্ধব আপনজনদের সাথে সরাসরি ভয়েস, ভিডিও কিংবা টেক্সট চ্যাটিং করতে পারবেন খুব সহজেই ইয়াহু মেসেঞ্জারের মাধ্যমে। খরচ পড়বে শুধু ইন্টারনেট অ্যাক্সেস ফি, অর্থাৎ ইন্টারনেট বিল ছাড়া আর কোনো খরচ দিতে হবে না। এই পদ্ধতিতে বহুল আলোচিত ভিআইনি থেকেও অনেক কম খরচে করা যায়। তবে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যার সাথে কথা বলবেন তাকেও অবশ্যই ইন্টারনেটের ব্যবহার জানতে হবে এবং অনলাইনে থাকতে হবে। আপনি যদি ভিডিও চ্যাট করতে চান তাহলে আপনাদের দুজনের কম্পিউটারের ওয়েব ক্যামেরা থাকতে হবে। তাই বলা যায় যে ইয়াহু মেসেঞ্জার দ্রুত যোগাযোগের জন্য একটা ভালো মাধ্যম। এরপরে শিখব স্কাইপি জিনিসটা কী। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে স্কাইপি হলো যোগাযোগের একটি ভালো মাধ্যম। স্কাইপি ইয়াহু মেসেঞ্জারের মতোই কাজ করে থাকে, তবে ইয়াহু মেসেঞ্জারের চেয়ে স্কাইপি ব্যবহার অনেক সহজ। আমাদের দেশে স্কাইপি এর জনপ্রিয়তা লাভ করেছে। অনলাইনের সাথে যারা যুক্ত আছে তারা বেশিরভাগই স্কাইপি ব্যবহার করে থাকে। বিশ্বের যে কোনো দেশের বন্ধুবান্ধব আপনজনদের সাথে সরাসরি ভয়েস, ভিডিও, টেক্সট চ্যাটিং করতে পারে খুব সহজেই এই স্কাইপি এর মাধ্যমে। খরচ নেই বলেই শুধু ইন্টারনেট অ্যাক্সেস বিল দিতে হয়। তবে যার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই তাকে ইন্টারনেটে থাকতে হবে এবং দুজনেরই স্কাইপিতে অ্যাকাউন্ট থাকতে হবে। যখন দুজনেই ভিডিও চ্যাট করতে চান তখন উভয়েরই কম্পিউটারে অবশ্যই ওয়েব ক্যামেরা থাকতে হবে। স্কাইপি এর সিকিউরিটি সিস্টেম অনেক ভালো, ইচ্ছা করলেই যে কেউ আপনার সাথে চ্যাট করতে পারবে না যদি আপনি পারমিশন না দেন। আপনি যাদেরকে পারমিশন দেবেন শুধু তারাই আপনার সাথে যোগাযোগ করতে পারবে। অথবা বলা যায় যোগাযোগের জন্য স্কাইপি একটা ভালো পদ্ধতি।